আসসালামু আলাইকুম এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারলে গ্রাহকদের বিলও কম আসবে বলেও জানান তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দুইটি বিদ্যুৎ কেন্দ্র ১১টি গ্রিড উপকেন্দ্র ৬টি সঞ্চালন লাইন এবং ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ২০২১ সালের মধ্যে সারা দেশ শতভাগ বিদ্যুতায়ন করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন শুধু রাজধানী নয় দেশবাসী যেন উন্নয়ন হয় সেভাবে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার উৎপাদনের খরচ কিন্তু অনেক বেশি হয় বর্তমানে যেমন আমরা এলএনজি আমদানি করছি কাজে এই এত বেশি খরচের জায়গায় আমরা কিন্তু এখনও ভর্তুকি দিয়ে যাচ্ছি অহেতুক বিদ্যুৎ আপনারা অপচয় করবেন না আর তাতে আপনাদেরও লাভ যে বিদ্যুতের বিলটা কম উঠবে কাজে অন্ততপক্ষে নিজেদের কথা চিন্তা করে বিদ্যুৎ বিল যাতে কম ওঠে সেদিকে লক্ষ্য রেখে বিদ্যুৎটা সবাই ব্যবহার করবেন অপচয়টা বন্ধ করবেন করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে খুলনায় করোনায় ৩ জন ও উপসর্গে ১ জনের মৃত্যু হয় নতুন শনাক্ত ৪৪ জন চট্টগ্রামে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন নতুন সংক্রমিত ৭৪ জন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার একজন দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডক্টর মাহফুজুর রহমান জানান এ নিয়ে জেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত হয়েছেন ১৭ জন এই ভাইরাসে মারা গেছেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি আরিফুল রহমান তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এছাড়া বরিশালে উপসর্গ নিয়ে ১জন ও সিলেটে পজিটিভে ১জনের মৃত্যু হয় আবারও বাড়ছে ঝালকাঠির সুগন্ধা বিষখালি সহ অন্যান্য নদনদীর পানি প্রচণ্ড স্রোত আর ঢেউ ভেঙে যাচ্ছে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কাঁঠালিয়া উপজেলার বেড়িবাঁধ পানি ঢুকে প্লাবিত হচ্ছে রোপা আমন বীজতলা সহ অন্যান্য ফসল প্লাবিত হচ্ছে নদীর তীরবর্তী ঘরবাড়ি স্থানীয়দের অভিযোগ আম্পানে বিষখালি নদী প্রায় ৭.৫ কিলোমিটার বা ৩ মাসেও সংস্কার করা হয়নি পূর্ণিমা ও অমাবস্যা জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অনেকবার এই অবস্থা পরিদর্শন করে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি এদিকে মানিকগঞ্জে যমুনা নদীর পানি স্থিতিশীল রয়েছে জেলার আরিজা পয়েন্টে নদীর পানি বিপদসীমা ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এলজিইডি জানায় বন্যায় সড়কে প্রায় ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে ২৩ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে ঝড়ো বাতাস ও পদ্মা যমুনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে গতকাল সকাল থেকে এই দুই রুটে চলাচলকারী ৩৫টি লঞ্চ বন্ধ রাখে বিআইডব্লিউটিএ আজ সকালে ৮টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে আবারও লঞ্চ চলাচলে অনুমতি দেয় কর্তৃপক্ষ এছাড়া স্বাভাবিক রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল এদিকে বরিশালের অভ্যন্তরীণ রুটে শুরু হয়েছে লঞ্চ চলাচল সকাল থেকে বরিশাল ভোলা হিজলা চরমন্তাঞ্জ ও মেহেন্দিগঞ্জ সহ বিভিন্ন রুটে আটকে পড়া যাত্রীরা তাদের গন্তব্যে যাত্রা করেছেন আজ ১২ই ভাদ্র জাতীয় কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী করোনা মহামারীর মধ্যেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে ভোলেননি বাঙালি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ফুলে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কাজী নজরুল অসাম্প্রদায়িক চেতনার কবি সরকারি গ্যাজেটেও কাজী নজরুল ইসলামের স্বীকৃতির দাবি জানিয়েছেন নজরুল ভক্তরা এবারে শেয়ার বাজারের খবর আগের দিনের মতো সপ্তাহের শেষ কার্যদিবসেও আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বাড়ছে সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা ১১টা ৩৮ মিনিট পর্যন্ত ডিএসই ৩টি সূচকে ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বাড়ছে এ সময় পর্যন্ত লেনদেন হয় ৩৮৮.৫১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে ২০৪টি কমে ৯৩টি ও এবং অপরিবর্তিত ছিল ৫৯টি
কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে লাফার্স হোলসিম, ওরিয়ন ফার্মা, বিক্সিমকো লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ফাইন ফ্রুটস এবং কনফিডেন্স সিমেন্ট। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশকে 850 কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি। এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন কনভার্টেবল, ফুললি রিডিমেবল, আনসিকিউরড, আনলিস্টেড এবং জিরো কুপন বন্ড। এই বন্ড পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়, বন্ডের বিপরীতে কোনো জামানত নয় এবং এটি শেয়ারে রূপান্তরযোগ্য নয়। এই বন্ডের ডিসকাউন্ট রেট 4-5%। আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেটস, ইন্স্যুরেন্স কোম্পানি সমূহ এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য 10 লাখ টাকা। ডমিনিয়ন স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের আইপিও অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 10 টাকা অভিহিত মূল্যে 3 কোটি শেয়ার ছেড়ে 30 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থ বিল্ডিং নির্মাণ, বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন, যন্ত্রপাতি ক্রয় এবং প্রাথমিক কোনো প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে। 30 জুন 2019 সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় 1.49 টাকা এবং সমিহিত সম্পদ মূল্য 19.81 টাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।